বিএনপি জামায়াতের ডাকা অবরোধের শেষ দিনেও যানবাহনে আগুন ও সংঘর্ষের খবর মিলেছে। বগুড়ায় তিন মাথা মোড়ে সড়ক অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা, পরে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়েন। তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। সোনারগাঁও কাঁচপুর সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। নেত্রকোনায় কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া মুন্সিগঞ্জ নড়াইল ও কিশোরগঞ্জ টায়ারে আগুন চালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী সহ দেশের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, বিএনপি জামাতের ডাকা অবরোধের খবরাখবর জানতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বগুড়া এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের দুজন সহকর্মী। শুরুতেই চলে যাব বগুড়ায়। বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। শাহী, কি অবস্থা সেখানকার, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। শারিকা, আসলে অবরোধের প্রথম দিন থেকেই বগুড়ার বিএনপির নেতাকর্মীরা কিন্তু দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন। তারা বিভিন্ন গাড়িতে আগুন দিয়েছেন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন। আজকে শেষ দিনেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আজকে শেষ দিনে বগুড়া শহরের তিন মাথা রেলগেট এলাকায় পুলিশকে লক্ষ্য করে তারা কিন্তু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। প্রথমে বিএনপির নেতাকর্মীরা একটি গলি দিয়ে এসে মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। ঠিক সেই মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল এবং তাদেরকে ধাওয়াও করে। ধাওয়া করার পরে তাদেরকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনি দেখতে পাচ্ছেন যে গলিপথটা আছে, এই গলিপথ থেকে মহাসড়কে ওঠার চেষ্টা করেছিল বিএনপির নেতাকর্মীরা। এই জায়গাতেই পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু বিএনপির নেতাকর্মীরা চলে যাওয়ার পর আর তারা সেখানে এসে অবস্থান এখন পর্যন্ত তারা গ্রহণ করেনি। এখন পুলিশের সতর্ক অবস্থা আছে সেই জায়গাতে। একই সাথে কিন্তু বগুড়ার অন্যান্য জায়গাতেও আজকে বিএনপির নেতাকর্মীরা অবরোধ করার চেষ্টা করেছে। তবে বারোপুর এলাকায় পুলিশের অনুপস্থিতিতে তারা শুধুমাত্র তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কিন্তু তারা সেখান থেকে সটকে পড়েছে। পরবর্তীতে পুলিশ যাওয়ার পরে সেখানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান পাওয়া যায়নি। একই সাথে মাটিডালি এলাকাতেও তারা পুলিশের সামনেই তারা মিছিল করার চেষ্টা করেছে, কিন্তু তারা মিছিল করতে সেখানেও সক্ষম হয়নি। বিভিন্ন পয়েন্টে এখন পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের অবস্থান আমরা লক্ষ্য করছি। তবে তারা মহাসড়কে যান চলাচল করলে সেখানে বাধার সৃষ্টি করছে। তার ফলে কিন্তু সারাদিনে গত তিন দিনের মতো আজকেও মহাসড়কে সেই অর্থে যে যানবাহন চলাচলের কিন্তু সেই কোনো যানবাহন চলাচল করতে দেখিনি। যারাও যানবাহন চলাচল করছে, দুই একটি গাড়িতে কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে। একটি মাছ পরিবহনের একটি গাড়িতে বিএনপি নেতাকর্মীরা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ বলছে যে তারা সর্বোচ্চ সতর্কতা অবস্থা অবলম্বন করছে যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে। আর বিএনপি নেতাকর্মীরা বলছেন অবরোধের শেষ পর্যন্ত তারা যে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে এবং তারাও শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার চেষ্টা করছে। শাহী, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে চলে যাব নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, সরিকা, 72 ঘন্টা অবরোধের আজকে তৃতীয় শেষ দিন। যদি সামগ্রিক অবস্থা জানাই তাহলে আজকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে কিন্তু যে অবরোধ সমর্থনকারীরা বিক্ষোভ মিছিল বের করে এবং এ সময় কিন্তু তারা একটি পিকআপ ভ্যানে আগুন দেয় এবং একই সময় কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে কাঁচপুরে অঞ্চলটি রয়েছে এখানে কিন্তু অবরোধ সমর্থনকারীরা বাস ভাঙচুর করে এবং একটি ককটেল বিস্ফোরণ করে এই সময়টাতে। তো এক, আপনি জানেন যে নারায়ণগঞ্জে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে। এই দুটি মহাসড়কে গত দুই দিনের তুলনায় কিন্তু আজকে যে গণপরিবহনের সংখ্যা সেটি কিন্তু আসলে বেশি দেখা যাচ্ছে এবং নারায়ণগঞ্জ থেকে যে ঢাকা যে সকল বাসগুলো আছে সেগুলি কিন্তু আসলে চলাচল করছে। এবং কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জে এই পথ দিয়ে কিন্তু যে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ একটি শান্তি মিছিল বের করেছে এবং অবরোধকারী এবং এই ঘটনাতে আজকে সর্বশেষ পর্যন্ত কিন্তু দুটি স্পট থেকে কিন্তু 7 জনকে পুলিশ আটক করেছে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে নারায়ণগঞ্জে এই পরিস্থিতি ছিল সর্বশেষ। সাদিক, ধন্যবাদ আপনাকে।
দর্শক, জামায়াতের ডাকা, বিএনপির ডাকা অবরোধের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী।